আবুযর গিফারি ইসলাম কবুল করলেন। রসুল বললেন, আবুযর ইসলাম তো কবুল করলে, মক্কার হাওয়া কিন্তু ভালো না। আবু জেহেলের চতুর্পার্শ্বে লোকজন ছড়িয়ে দেওয়া, যদি ঘূর্ণাক্ষরে কিছু জানে, কিছু যদি বোঝে, তোমাকে কিন্তু মেরে ফেলে দেবে। তুমি তোমার দিন গ্রহণ করার কথা তুমি কাউকে তুমি বলতে যেও না। এই কথা যখন বলেছে, রসুল যখন বলে দিলেন, হুজুর ঠিক আছে আমি কাউকে বলবো না, আমি চলে যাব আমার গোত্রের কাছে গিয়ে কালিমার দাওয়াত দিব। এই কথা বলি, টাটকা মুসলিম তো, কি মুসলিম টাটকা, মানে কেবল ইসলাম কবুল করছেন, মশান আছে না নাই? এই মশান নিয়া কাবার দরজার সামনে দাঁড়াইছে, কাবার দরজা দেখা মাত্রই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আহারে এত বড় মহাসত্যকে আমি আড়াল করব কেমনে, এত বড় মহাসত্য, এত বড় কালিমা তাইয়িবাকে আমি কেমন করে গোপনে রাখবো? না না, আমি উচ্চকিত করে বড় আওয়াজে মক্কাবাসীকে শুনিয়ে দেব, প্রয়োজন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ কি সুন্দর করে তিনি বলে ফেললেন, সবার সামনে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত লোকগুলো তার সামনে এসে হাজির হয়ে গেল। আবু জেহেল অর্ডার দিয়ে দিল, আবু যর গিফারিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো, জমিনে লুটিয়ে পড়েছেন আবু যর গিফারি। কোনো মুসলমান সেখানে আসার সাহস পাচ্ছেন না, পরিবেশ নাই। এমন সময় আবু জেহেল নিজেই সামনে দাঁড়ায় বলছে, হে যুবক, তোমাকে যে রক্তাক্ত করে দেওয়া হলো কি কারণে তুমি বুঝতে পেরেছ? তবে তোমার বাড়িটা কোথায় তুমি বলো। বলতেছে, আমার বাড়ি হলো, আমার হলা আমার আমি হলাম গেফার গোত্রের মানুষ, আমি গেফার গোত্র থেকে এসেছি, আমি কালিমা গ্রহণ করেছি। আবু জেহেল বলল, খবরদার ও মক্কার কুরাইশরা, এই যুবকের গায়ে তোমরা আঘাত করো না। যদি এই যুবকটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যদি মারা যায়, আমাদের বাণিজ্য কাফেলা ওই গেফার গোত্রের পার্শ্ব দিয়ে চলে যায়, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে আবু যর গিফারি কোনো মতো তাদের দ্বারা যে আক্রান্ত হয়েছিলেন শেষে কোনো মতে প্রাণে বেঁচে গেলেন, বাড়ির দিকে ফিরে গেলেন। অনেকদিন পর রসুল বললেন, আবু যর, এই কথা আমি তোমাকে মানা করার পরে তুমি কেন ওপেনে বলতে গেছো? আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কালিমার স্বীকৃতি দিয়া মরতে চেয়েছি, শহীদ হতে চেয়েছি, কিন্তু সত্যকে গোপন করতে চাই নাই। যেরকম সুবহানাল্লাহ, সত্য গোপন করবো আমি, এত বড় মহাসত্যকে আমি আড়াল করতে চাইনি, এই জন্য বলে ফেলেছি ইয়া রাসূল আল্লাহ। বলি আল্লাহু আকবার। এই জন্য মহাসত্যকে আড়াল করার কোনো সুযোগ, আড়াল করার কোনো সুযোগ নাই। আমরা বলেছি আমাদের প্রভু কে? আমাদের রব কে? আমাদের নেতা কে? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দল কি? আরো জোর, আমাদের দল কি? আমাদের দল কি? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। সব কিছু আমাদের আছে না নাই? আমাদের সংবিধান কি? আরো জোর, আমাদের সংবিধান কি? সংবিধান আছে, আমাদের রব আছে, আমাদের নেতা আছে, আমাদের দল আছে। সব কিছু থাকার পরও আরও কিছু আমার দেশে আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে আছে না নাই? সব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা ওই নেতৃত্বের দিকেই যাব যে নেতৃত্ব মানতে বলেছেন স্বয়ং কে? আল্লাহ তাআলা। সেই নেতৃত্ব কি মানবো যে নেতৃত্ব পৃথিবী যতদিন থাকবে সেই নেতৃত্ব ততদিন পর্যন্ত থাকবে, সূর্যোদয় হবে যতদিন আমার নবীর নেতৃত্ব থাকবে ততদিন আমরা সেই রাসূলকে মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, এখন ইবাদতটা আমরা অনেকে বুঝি না। ইবাদত মানে অনেকে বুঝি যে আনুষ্ঠানিক কিছু ইবাদত করা, যেরকম নামাজ, যেরকম রোজা, যেরকম হজ, যেরকম জাকাত, কিছু দান সদকা, মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, এরকম কিছু কাজ করলেই আমি মনে হয় ইবাদত করে ফেললাম। ইবাদত মানে কিন্তু আসলে মূলত এটা নয়। ইবাদত মানে হলো বান্দা সকল ক্ষেত্রে আইন মেনে চলবে কার? আসতে বলবেন না, কার? এবং এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? বলেন 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 বলেন, ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য যদি বানানো হয়, তাহলে আমার ইবাদতের বাইরে যদি অন্যান্য কাজগুলোকে মনে করি ইবাদতের বাইরে, তাহলে আমরা খাওয়া দাওয়া করি, ওঠা বসা করি, ব্যবসা করি, বাণিজ্য করি, বিমা করি, ব্যাংক করি, রাষ্ট্র চালাই, এগুলো তো ইবাদত না? হ্যাঁ হ্যাঁ, নাকি অনেকে কি এগুলো কি ইবাদত মনে করে?
আসতে বলবেন। অনেকে ইবাদত মনে করে, অনেকে মনে করে না, অনেকে মনে করে যে না এটা আমাদের দুনিয়ার কাজ, এগুলো আমাদের কিসের কাজ? দুনিয়ার কাজ। দুনিয়ার কাজ বলতে কিচ্ছু নাই, সব আখিরাতের কাজ, যদি সেটা যদি আল্লাহর বিধান মতো হয়ে থাকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, সেটা হলো আমারা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ক্লিয়ার জেনে নাও আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এবং এই ইবাদত করতে গিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বালিল্লাহ ফাআবুদু 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 ওয়া কুম মিনাশ্শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। একমাত্র ইবাদত তুমি আল্লাহর করবে, এরপরে আল্লাহর জন্য ইবাদতকে নির্দিষ্ট করতে হবে। যারা পারেন আয়াতগুলো আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ইবাদত কি ইখলাসের সাথে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে, সুন্দর করে তার দাসত্ব করতে হবে, কোনো শর্ত তো জড়িয়ে দেওয়া যাবে না। এটা কেন করবো আল্লাহ তার এটা কেন করতে বললেন এমন প্রশ্ন করলে পরে তার ইমান থাকবে না, কি ইমান থাকবে না? আমার ভাইয়েরা, এই জীবনে যে কাজটা আমি করতে যাব সেই কাজটা আমার আপনার জন্য ইবাদত, আমার আর এই ইবাদতটা করতে হবে মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত বলেন আসতে, কি পর্যন্ত? মৃত্যুর পরে কেরে ইবাদত আছে নাকি? মৃত্যুর পরে হলে হিসাব, মৃত্যুর পরে কি হিসাবের পালা শুরু হয়ে যাবে, আরেকটা জগৎ আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদতের সুযোগ খুঁজে খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফাআবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করতে হবে ইখলাস সহকারে। আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমারের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফাআবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করতে হবে দৃঢ়তা ধৈর্যের সাথে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ফাআবুদুহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তাআলামু লাহু সামিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না। ইবাদত করলাম শিরিক চলে এলো না, সে ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, খুব সুন্দর আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সূরা কাহাফের শেষ আয়াত, ফামারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করব আমরা আল্লাহর, কিন্তু শিরকের কোনো গন্ধ রাখা যাবে না। শিরিক মিশ্রিত যদি ইবাদত হয় সে না ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে। আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং সীমা আনার পরে জীবন ইমানের সাথে ইবাদতের সাথে শিরিককে জড়াবে না, তার জীবনটা জুলুমের দ্বারা, জুলমুন আই শিরকুন, জুলুম মানে এখানে শিরিককে বোঝানো হয়েছে, শিরিকের দ্বারা যে জীবনটাকে সাজাবে না, আল্লাহ বলছেন সেই বান্দা নিরাপত্তা পেয়ে যাবে, সেই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সব কিছুর একটা টাইম আছে।